26,000 চাকরি বাতিল, আর সেই 26,000 চাকরি বাতিল নিয়ে রাজ্য সরকার, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করেছিল। আর এরই মধ্যে সব থেকে বড় খবর সামনে এলো, এসএসসির চাকরি বাতিল মামলার শুনানির সম্ভাব্য দিনক্ষণ জানালো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে এসএসসির মামলার দিনক্ষণ এগিয়ে সম্ভাব্য দিন ধার্য করা হলো কবে, এ নিয়ে কিন্তু অনেকেই জানতে চেয়েছেন। এসএসসি এবং রাজ্য সরকার দুটি এসএলপি দাখিল করেছে, আর এর সম্ভাব্য হিয়ারিং এর ডেট হলো আগামী 29 তারিখ। এর আগে আমরা যতটুকু শুনেছিলাম যে 3রা মে এই এসএলপি হিয়ারিং হওয়ার কথা, কিন্তু সেই ডেটকেও এগিয়ে নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে আমরা যতটুকু শুনতে পাচ্ছি, আগামী 3রা মে থেকে এগিয়ে 29/4/2024 সোমবারের দিন সম্ভবত এসএলপির হিয়ারিং হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কোন বেঞ্চে এই এসএলপি মামলার হিয়ারিং হবে তা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো শোনা যায়নি। কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চে 2016 সালের শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগের পুরো প্রক্রিয়া অর্থাৎ পুরো প্যানেল বাতিল করা হয়েছে। এর ফলে চাকরি গিয়েছে প্রায় 25,753 জনের, যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন, যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের বেতন ফেরতের নির্দেশ দেওয়া হয়। 4 সপ্তাহের মধ্যে 12% হারে সুদ সহ বেতন ফেরত দিতে নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চের স্পেশাল বেঞ্চ। আর এদিকে চাকরি বাতিল নিয়ে বড় মন্তব্য করলেন ব্রাত্য বসু, বাকিদের খুঁজে সিবিআই কে তদন্ত চালিয়ে যেতে হবে বলেছে আদালত। আদালতের ওই রায় সামনে আসার পরই সুপার নিউমেরিক পোস্ট তৈরি নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, চোরদের নিয়োগ করার জন্য বাড়তি পোস্ট তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2022 সালের 5ই মে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই দিন ক্যাবিনেটে যারা উপস্থিত ছিলেন তাদের সবাইকে অবিলম্বে সিবিআই হেফাজতে নেওয়ার দাবিও তোলেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার দুপুরে তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক থেকে শুভেন্দুর অভিযোগ কার্যত খারিজ করে দিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, সুপার নিউমেরিক পোস্ট থেকে সরকার কাউকে চাকরি দেয়নি, যে একজনকে দেওয়া হয়েছিল সেটা তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মোতাবেক। এছাড়া দুবার এফিডেফিটও জমা দিয়েছে এসএসসি এবং সেখানে কতজন অযোগ্য ছিল সেই সংখ্যাটাও কিন্তু জানানো হয়েছিল প্রায় 8%। এসএসসি ভবনের সাংবাদিক বৈঠক থেকে একই কথা জানিয়েছেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। বুধবার বর্ধমানের সভা থেকে কলকাতা হাইকোর্টের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সুরে কুণালও বলেন, বিজেপির অফিস থেকে টাইপ করে কি আদালতে অর্ডার যাচ্ছে, যাদের দোষ নেই তাদেরও চাকরি কেড়ে নেওয়া হলো, অবিচার করছে কলকাতা হাইকোর্ট, বিজেপি বলে দিচ্ছে তারপর করতে বা তারপর কিন্তু চাকরি চলে যাচ্ছে। একই সঙ্গে এই ঘটনায় রাজ্যের মানুষের কাছে বিরোধী মুখোশ খুলে গেছে বলে অভিযোগ করেন কুণাল ঘোষ। চাকরি চলে যাওয়ার আনন্দে ঐতিহাসিক উল্লাস করা হচ্ছে, বিজেপি কংগ্রেস এবং সিপিএম এর চরিত্র আজ মানুষের সামনে এসেছে, ওরা যে ধ্বংস ছাড়া সৃষ্টি করতে পারে না সেটা স্পষ্ট, তবে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা চাকরিহারাদের পাশে রয়েছি, আইনি পথেই এর মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন কুণাল ঘোষ। এখানে রয়েছেন মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং আমি কুণাল ঘোষ। আমরা শুরু করার আগে একটি ভিডিও আপনাদের দেখিয়ে আমরা মূল বিষয়ে আসব। সপ্তাহে শুরুতে এমন একটা বোম পড়বে তৃণমূল বেসামাল হয়ে যাবে, নিশ্চিন্ত থাকুন। এমন একটা বোম পড়বে তৃণমূল বেসামাল হয়ে যাবে। Now, 26,000 people's job has been cancelled after Calcutta High Court declared the recruitment process null and void. Now, those who were improperly appointed have been ordered by the court to repay their salaries within 4 weeks. আবার এই দেখুন 30 তারিখ আসছে, আরো 59,000 লোকের
চাকরি যাবে সময়ের অপেক্ষা, 59,000 লোকের চাকরি যাবে সময়ের অপেক্ষা। আমরা পরিষ্কার বলতে চাই, বলছে এইখানে প্রথমে আপনি দেখলেন যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন একটা ধামাকা হবে, তারপরে আমরা দেখলাম মহামান্য কলকাতা হাইকোর্টের একটি রায়ে এতজনের চাকরি চলে গেল। আবার বিজেপির ওন্দার বিধায়ক অমরনাথ, তিনি বলছেন আবার একটা রায় আসছে 60,000 চাকরি যাবে। এই চাকরি যাওয়ার একটা পৈশাচিক উল্লাস, নরেন্দ্র মোদী সরকার চাকরি দেয়নি, চাকরি চ্যুত করেছে লোককে, বছরে 2 কোটি ধরলে 10 বছরে 20 কোটি চাকরি হয়নি, উল্টে সারা দেশে বেকার বেড়েছে। আর এখানে বিজেপির নেতারা পৈশাচিক আনন্দ করছেন এবং তাদের সঙ্গে গলা মেলাচ্ছে সিপিএম কংগ্রেস, চাকরি যাওয়ার উল্লাস, পৈশাচিক উল্লাস। আমরা পরিষ্কার বলছি, শিক্ষামন্ত্রী বিস্তারিত বলবেন, আমরা খুব পরিষ্কারভাবে বলছি যে যে নিয়োগ বিষয়টি নিয়ে কিছু অন্যায়, কিছু ভুল কাজ হয়েছিল, যারা তদন্তের মুখে আছেন, আইন আইনের পথে চলবে, তারা দোষীরা শাস্তি পেলে পাক, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং ব্রাত্য বসুর হস্তক্ষেপে জটটা খোলার চেষ্টাটা শুরু হয়েছিল। অর্থাৎ অযোগ্যদের আইডেন্টিফাই করে যোগ্যরা যাতে চাকরিটা পান, সেই জায়গায় ব্রাত্য বসু, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে কথা বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক করেছেন, ব্রাত্য বসু একাধিক কর্মপ্রার্থীদের সঙ্গে বৈঠকও করেছেন, এবং যে বিষয়টা হচ্ছিল যে যাদের চাকরি নিয়ে কোথাও কোনো প্রশ্ন আছে, তদন্ত আছে, সে তদন্তটা হোক, কিন্তু যারা যোগ্য তারা চাকরি পাক, তারা চাকরি করুক। কিন্তু বিরোধী দলগুলি তারা চাইছিল এলোমেলো করে দেমা লুটে পুটে খাই, সমস্তটাকে নষ্ট করে দিতে হবে, সব চাকরি 12টা বাজিয়ে দিতে হবে, তার মধ্যে দাঁড়িয়ে তারা রাজনীতি করবে, তারা রাজনীতি করবে। শুভেন্দু বলল ধামাকা, কিসের ধামাকা? চাকরি চলে যাওয়ার ধামাকা, এতে উল্লাস? কতজন যোগ্য প্রার্থী পড়াচ্ছেন, কতজন যোগ্য প্রার্থী যারা ওয়েটিং লিস্টে রয়েছেন, প্যানেলে রয়েছেন, তাদের কর্মচ্যুত করা, যেখানে এসএসসি নির্দিষ্ট করে দিয়েছে যে বিতর্কিত বা প্রশ্নচিহ্ন আছে বা তদন্ত সাপেক্ষ চাকরি কাদের, তার মানে ধরে নিতে হবে বাকিদেরটা ডিসপিউট নেই, তো যাদের ডিসপিউট নেই তাদের চাকরি খাচ্ছে কোর্ট। এটা কোন ধরনের জাস্টিস? এটা তো ইনজাস্টিস, অবিচার। আবার একজন বলছেন, আবার একটা মামলা আসছে, আরো বেশি লোকের চাকরি খেতে হবে, উল্লাস। একদিকে যাদের, যারা যোগ্য, যারা চাকরি করছেন, এত বছর ধরে চাকরি করলেন, বেতন পেলেন, জীবনে প্রতিষ্ঠিত, তাদের কাছ থেকে চাকরি ছিনিয়ে নেওয়া হচ্ছে, সামাজিক সংকট, স্কুলে, পাড়ায়, সমাজে লোকে তাকাচ্ছে, সবাই ভাবছে তাহলে এরাও কি, যার কোনো দোষ নেই, এক বন্ধনী ভুক্ত করে দেয়া হয়েছে, তাহলে কি এরাও দুষ্ট, এরাও ঘুষ দিয়েছিল? অবিচার করেছে কলকাতা হাইকোর্ট, রাজ্য সরকার এসএসসি গেছে সুপ্রিম কোর্টে, কিন্তু বিজেপির এই চরিত্রটা, সিপিএম এর চরিত্রটা দেখে রাখুন, কংগ্রেসের এরাজ্যের, যে লোকের চাকরি চলে যাক, যোগ্যরাও চাকরি চলে যাক, যে চাকরি করছে সে পথে বসুক, যে প্যানেলে আছে ওয়েটিং এ, যে আমি চাকরিটা পেতে চলেছি, যার উদ্যোগ ব্রাত্য বসু নিতে শুরু করেছিলেন, চাকরি পেতে দেওয়া হবে না। আমরা এর তীব্র নিন্দা করছি, আমরা বলছি কোথাও এটা এক সূত্রে বাঁধা, বিজেপি বলে দিচ্ছে তারপর কোর্টের রায় হচ্ছে, বিজেপি আগাম বলছে বিস্ফোরণ,
তারপর কোর্টে লোকে চাকরি যাচ্ছে। আবার বিজেপির বিধায়ক বলছেন যে আরো কিছু লোকে চাকরি যাবে, আবার একটা কোর্টের অর্ডার আসছে। তাহলে বিজেপির পার্টি অফিস থেকে টাইপ করে আদালতে অর্ডার যাচ্ছে, নাকি আদালত যখন অর্ডার টাইপ করছে সেখানে বিজেপির লোক বসে থাকছে? এ নিয়ে যদি কেউ প্রশ্ন তোলেন, সেই প্রশ্ন তোলার অধিকার কারুর সবারই রয়েছে। আমরা যারা অযোগ্য বা যাদের চাকরি নিয়ে প্রশ্ন আছে, অন্যায় তদন্ত হোক। আর এসএসসি কাদের বিরুদ্ধে তদন্ত চলছে সেটা তো জমা দিয়ে দিয়েছে, সেটা তো প্রকাশ্যে এনে দিয়েছে। তাহলে তো যাদের যাদের তদন্ত হচ্ছে না, তার মানে তাদেরটা স্বচ্ছ। তাহলে তাদের চাকরিটা খেয়ে নিয়ে কোর্টের কোন ন্যায় বিচার? আর তাদের চাকরি খাওয়ার আনন্দটা, পয়সা চিকুল্লাসে ভোটের বাজারে বাজার করতে নেমেছে এই সিপিএম, এই কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি। আমরা বলছি ভারতীয় জনতা পার্টি যারা ধামাকার কথা বলছেন, চাকরি খাওয়ার কথা বলছেন, আর তারপরে যে বিচারকদের হাত দিয়ে চাকরি যাওয়ার অর্ডার বেরোচ্ছে, এদের মধ্যে কোনো যোগাযোগ আছে কিনা সেটাও সিবিআই এর তদন্তে আসা উচিত, এটাও সিবিআই এর তদন্তে আসা উচিত। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা দেখেছি বিচার ব্যবস্থায় থাকাকালীন বিজেপির সঙ্গে আলোচনার দরজা খুলে তিনি বিজেপির প্রার্থী হতে গেছেন। তাহলে বিজেপির নেতারা বলে দিচ্ছেন ধামাকা হবে, বিজেপির নেতারা বলে দিচ্ছেন চাকরি যাবে, আর কোর্ট চাকরি যাওয়ার অর্ডার দিচ্ছে, এর মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা সেটাও সিবিআই তদন্তের আওতায় থাকা উচিত। ব্রত বসু, হ্যালো, ধন্যবাদ আমার সহকর্মী, আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট সাংবাদিক বন্ধু কুণাল ঘোষকে। আপনাদের সবাইকে স্বাগত জানাই। কুণাল বিস্তারিতভাবে বলেছেন, মোদ্দা কথা হচ্ছে যে যেভাবে আগে থেকে আগাম ঘোষণা করে অমুক তারিখ একটা বোমা ফাটবে বা অমুক তারিখ চাকরি যাবে, আজকে এর আগের দিন বিরোধী দলনেতা বলেছেন এবং আজকে পরিষ্কার দেখা যাচ্ছে যে ওন্দার বিধায়ক তিনি প্রায় উল্লাস প্রকাশ করছেন। এবং আমরা আগের দিনও দেখেছি যে যখন এই 26,000 চাকরি চলে যাওয়ার রায় আদালত দেয়, তখন প্রতিটি বিজেপি নেতার কণ্ঠে যে উল্লাস, যে রাজ্য সরকার বিপদে পড়ার থেকেও বিপদে তো পড়েইছে এটা বলতে চাইছেন তারা, এবং তার থেকেও বড় কথা এত মানুষের চাকরি চলে গেল, এটা যেন কি আনন্দের কথা। কথা হচ্ছে যে আজকেই এসএসসি একটা সাংবাদিক বৈঠক করে যে ন্যারেটিভ সেটেল করা হচ্ছিল যে এসএসসি নাকি অযোগ্যদের তালিকা আদালতে জমা দেয়নি। একটু আগে গত দুদিন আগে এসএসসি এই বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করেছে। আজকেও খুব পরিষ্কারভাবে 20 ডিসেম্বর এবং 5 জানুয়ারি দুটি এফিডেভিট দিয়ে এসএসসি আজকে তার প্রেস কনফারেন্সে জানিয়েছে যে তারা কারা অযোগ্য চিহ্নিত করে, কারা যোগ্য তার মানে সেটাও চিহ্নিত করে তারা সেই তালিকা মহামান্য আদালতকে জমা দিয়েছিলেন। এরপর মহামান্য বিচারপতির যা মনে হয়েছে, তিনি অযোগ্য এবং যোগ্য একসঙ্গে তিনি প্যানেল ক্যান্সেল করেছেন, আমরা তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছি, সুপ্রিম কোর্টেও সেই রায় এখন ব্যাপারটা সাব জুডিস হয়ে যাবে, আমাদের মেনশন হয়ে গেছে, তাহলে ব্যাপারটা এখন বিচারাধীন। কিন্তু দু একটা কথা এর মধ্যে বলতেই হচ্ছে, যেমন সুপার নিউমারি পোস্ট নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এটা নিয়ে খুবই চর্চার মধ্যে গণমাধ্যমের মধ্যে রয়েছে। কথা হচ্ছে যে সুপার নিউমারি পোস্টে যে পোস্ট ক্রিয়েট করা হয়েছিল, সেই পোস্ট থেকে কি কোনো চাকরি সরকার দিতে পেরেছে? উত্তর হচ্ছে না, দিতে পারেনি। কিন্তু একটি চাকরি দেয়া হয়েছে, কার কথা দেয়া হয়েছে? তৎকালীন বিচারপতি, বর্তমানে বিজেপির তমলুক কেন্দ্রের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথায় একজনকে এই সুপার নিউমারি পোস্ট থেকে চাকরি দেয়া হয়েছে। এর আগেও আমরা দেখেছি যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন কাউকে চাকরিতে বলছেন, দপ্তর তাকে চাকরি দিচ্ছে। কিন্তু এই রায়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে পরিষ্কার করে বলেন, ওই সুপার নিউমারি পোস্ট থেকে একটি চাকরি একজন ক্যান্ডিডেটকে দেয়া হোক। তার মানে সুপার নিউমারি পোস্ট বৈধ কি অবৈধ তার বিচার আগে থেকেই বিচারপতি করছেন,
একই সঙ্গে তিনি বলছেন যে এটা দুর্বৃত্তদের এবং দুর্নীতিগ্রস্তদের আড়াল করার চেষ্টা, একই সঙ্গে তিনি নিজে ও সুপার নিউমারি পোস্ট থেকে তিনি চাকরি দিচ্ছেন। যদি এটা অনৈতিক হবে, যদি এটা সবাইয়ের যদি আড়াল করার চেষ্টা হবে, তাহলে তো উনি বলতে পারতেন এসএসসি চাকরি দিচ্ছে, সুপার নিউমারি পোস্ট থেকে কেন উনি চাকরি দেওয়ার কথা বললেন? দ্বিতীয়ত, সুপার নিউমারি পোস্ট থেকে কি একটি চাকরিও সরকার দিয়েছে? উত্তর হচ্ছে না, একটাও দেয়নি, একটাও দেয়নি। তিন, এই সুপার নিউমারি পোস্ট কি আদালত, কি সিঙ্গল বেঞ্চ, কি ডিভিশন বেঞ্চ একবারও আদালত ধরে নিচ্ছে, আদালত ধরে নিচ্ছে যে এটা কাউকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে বা অযোগ্যদের পাইয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমি ধরে নিলাম আদালতের ব্যাখ্যাই ঠিক, কিন্তু আমাদের যে অপরাধ করেছে, কোট আন কোট অপরাধী, তারও তো একটা আত্মপক্ষ সমর্থন লাগে। উত্তর হচ্ছে কি সিঙ্গেল বেঞ্চ, কি ডিভিশন বেঞ্চ আমাদের থেকে, সরকারের থেকে কি একবারও জানতে চেয়েছে বা এসএসসি থেকে যে এই সুপার নিউমারি পোস্ট তোমরা ক্রিয়েট করলে কেন, এফিডেভিট দিয়ে জানাও? উত্তর হচ্ছে একবারও জানতে চাওয়া হয়নি, একবারও কোর্ট জানতে চাইনি যে আপনারা কেন এটা ক্রিয়েট করলেন। তার মানে আমরা ক্রিয়েট করবো এবং আপনি ধরে নেবেন এবং আমাকে আত্মপক্ষ সমর্থনে কোনো সুযোগ বা অধিকারও দেবেন না। আমি যদি অপরাধী হয়ে থাকি, তাহলে অপরাধীরও তো একটা আত্মপক্ষ সমর্থনের একটা জায়গা থাকবে। আপনারা বলুন, প্লেন লজিকে বলুন, যে আপনি ধরে নিচ্ছেন, তার মানে কোর্ট ধরে নিচ্ছে, কোর্টে ধরে নেওয়া থেকে মহামান্য বিচারপতি রায় দিচ্ছেন এবং মহামান্য বিচারপতির সিঙ্গেল বেঞ্চে তার পরবর্তী ক্ষেত্রে রাজনৈতিক অবস্থান কি হয়েছে সেটা গোটা পশ্চিমবঙ্গ কেন গোটা ভারতবর্ষ দেখেছে। তাহলে এই সুপার নিউমারি পোস্ট কি আছে আদৌ না আছে, যেটা যৌথ মন্ত্রিসভা একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছিল, সেটা আমাদের কি কোর্ট কখনো বলেছে? মনে রাখবেন, এসএসসি ক্যান অ্যাপ্লিকেশন করে সিঙ্গেল বেঞ্চে দাবি জানিয়েছিল। আপনারা যদি বলেন যে সরকারকে আমরা বলবো যে সুপার নিউমারি পোস্ট আমরা ক্যান্সেল করে দেব, আপনারা আমাদের ইনস্ট্রাকশন দিন, অযোগ্যদের আপনারা বাদ দিতে বলুন, যোগ্যদের অযোগ্যদের বাদ দিয়ে সেই জায়গায় ওয়েটিং লিস্ট থেকে যোগ্যদের চাকরি দিতে বলুন। সিঙ্গেল বেঞ্চের বিচারপতি, তৎকালীন বিচারপতি, বর্তমানে বিজেপি নেতা, তিনি সেই ক্যান অ্যাপ্লিকেশনকে ডাস্টবিনে তুলে ছুঁড়ে ফেলে দিয়ে একটি সিবিআই দিয়ে দিলেন। তাহলে আমরা বারবার, আমরা এই ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে বারবার চেয়েছি অযোগ্যরা সরে যাক, যোগ্যরা আসুক, তার জন্য যে যে পন্থা নিতে হয় দরকার হলে কোর্ট আমাদের বলে দিক, কোর্ট আমাদের দিশা দেখাক, এ কথাও আমরা বারবার বলেছি। তারপরেও সেটা না করে যেভাবে, কার কথায় কার অঙ্গুলি হেলনে, আমি জানি না এই মাননীয় এই বিরোধী দল নেতা বা এই যে মাননীয় বিধায়ক যেটা বললেন, অর্থাৎ বিজেপির কথায় এগুলো করা হচ্ছে কিনা তাই নিয়ে কি আমরা প্রশ্ন তুলতে পারি না? বারবার এটা আমাদের সরকারকে বিপদে পড়ার পর, তথাকথিত কোট আনকোট বিপদে পড়ার পর তাদের যে উল্লাস আমরা দেখতে পাচ্ছি, তার মানে পুরোটা কোথায় একটা অদৃশ্য নেক্সাসে বাধা, একটা এর মধ্যে একটা যোগসূত্র আছে, সেই যোগসূত্র কোনো কোনো বিজেপি নেতা উৎসাহের আধিক্যে, আনপড় বিজেপি নেতা উৎসাহের আধিক্যে তিনি সেটা মুখ দিয়ে প্রকাশ করে ফেলছেন। আসলে এই ছেলে মেয়েগুলোকে তারা বলির পাঁঠা হিসেবে ভাবছে, এই ছেলে মেয়েগুলির জন্য তাদের কোনো দরদ নেই। আমি পরিষ্কার বলতে চাই, এই ছেলে মেয়েগুলির জন্যে যদি কারোর দরদ থাকে, যদি কারোর ভালোবাসা থাকে, তাই সরকার এবং আমাদের মুখ্যমন্ত্রীর আছে। মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন এই ছেলেগুলির জন্যে যারা যোগ্য তাদের জন্যে তিনি যতদূর যেতে হয় তিনি যাবেন। আপাতত বিষয়টা আইনি লড়াইয়ের মধ্যে রয়েছে, আইনি আমরা সুপ্রিম কোর্টে আবেদন করেছি, আমরা মহামান্য সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে থাকব। এসএসসি তাদের আজকে কে অযোগ্য এবং কে যোগ্য ইত্যাদি তালিকা নিয়ে যে ধোঁয়াশা তৈরি করার গতকাল বিজেপি নেতারা চেষ্টা করছিলেন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। এবং আমিও আপনাদের জানাচ্ছি এসএসসির কথার সূত্র ধরে যে 20শে ডিসেম্বর এবং 5ই জানুয়ারি দুটি এফিডেভিট দিয়ে এসএসসি জানিয়েছিল এই মাত্র এই কজন হচ্ছে অযোগ্য, সেটা হচ্ছে সেই সংখ্যাটা হচ্ছে 8% আর বাকি 92% হচ্ছে যোগ্য। তাহলে আমরা আমাদের দিক থেকে যা যা করার করেছি, এবার আপনারা আপনাদের দিক থেকে যা যা করার করুন, কিন্তু মনে রাখবেন এতগুলি ছেলে মেয়ে যে কর্মহারা হলো, যোগ্য মানুষ কর্মহারা হলো, সরকার কিন্তু তাদের পাশে ছিল, আছে এবং থাকবে।
এইটুকু আপাতত আমি আমরা বললাম, আপনারা এর মধ্যে দেখেছেন যে কিভাবে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি চ্যালেঞ্জ দেওয়া সত্ত্বেও, আজকে আমি জানি না কতদিন হলো, লাস্ট দিন বোধহয় আমরা বলেছিলাম 100 দিন মতো হয়ে গেছে, হ্যাঁ 100 ঘন্টা মতো হয়ে গেছে, এখন এখন 1000 ঘন্টা মতো বোধহয় হয়ে গেছে, যে না ঘন্টা হয়ে গেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ দিয়েছেন এবং সেই চ্যালেঞ্জ বিজেপির কোনো বড় শীর্ষস্থানীয় নেতা অ্যাকসেপ্ট করেননি। তাহলে বাংলার মানুষকে আপনি টাকা দেবেন না, যারা তথাকথিত অর্থে নিরন্ন মানুষ, গরিব মানুষ, তাদের আপনারা ভাতে মারবেন, যারা মধ্যবিত্ত শিক্ষিত ছেলে মেয়ে বাঙালি বলে তাদের আপনারা চাকরি খাবেন এবং তারপর বাংলাতেই এসে ভোট চাইবেন, বাংলায় ঘুরে ঘুরে পরিযায়ী পাখির মতো বিভিন্ন জায়গায় যাবেন, বাংলার মানুষকে আবাস যোজনার টাকা দেবেন না, 100 দিনের টাকা দেবেন না, বাংলার মানুষদের চাকরি খাবেন, তার সেই চাকরি যাওয়াতে আনন্দ প্রকাশ করবেন, উল্লাস করবেন এবং আগাম আগাম ঘোষণা করে দেবেন যে অমুক দিন একটা, আজকে ধরা যাক আজকে নাইট্রোজেন মোমো ফাটিয়েছি, সামনের দিন হাইড্রোজেন মোমো ফাটাবো, ফাটিয়ে 59,000 লোকের বাঙালির চাকরি খাবো। এইটা যদি হয়ে থাকে বিজেপির রাজনীতি, গোটা ভারতবর্ষেই বিজেপি নড়বড় নড়বড় করছে, ইন্ডিয়া জোটকে অনেক উজ্জ্বল দেখাচ্ছে, তো আমার মনে হয় যে কোথাও এই অপশাসন, এই দমবন্ধ করা, এই সারাক্ষণ সিবিআই ইডি এবং এনআইএ ইত্যাদি হুমকি দেওয়ার যে রাজনীতি, ভয় দেখানোর রাজনীতি, ব্ল্যাকমেলিংয়ের রাজনীতি, দম বন্ধ করে দেওয়ার রাজনীতি, এই রাজনীতির অবসান ভারতবর্ষের মানুষ এই ভোটে দেবে, গণতন্ত্র জিতবে, গণতন্ত্রের সব থেকে বড় উৎসব নির্বাচনে আমরা তার প্রমাণ এবার পাব। এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে এবার পূর্ণাঙ্গ করতে পারেন, আপনারা যাকে করতে চান তার নাম করে বলবেন এবং কোন কাগজ থেকে করছেন বা কোন ইলেকট্রনিক মিডিয়া থেকে করছেন তার পরিচয়টা সঙ্গে দিয়ে দেবেন।